বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা বেলকা বাজার ফুটবল ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিস্ময় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনকারী দল মত নির্বিশেষে যারা আসলাম খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত কথা হয় আর যত কথা হবে সবচাইতে উত্তম কথা সত্য কথা আল্লাহর কথা। মানপাড়া বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে আল্লাহ বলেন নবীজির মাধ্যমে যে তারা সত্য কথা বলে, সুবহানাল্লাহ। যেন আমরা কথা যা বলবো এখান থেকে কোরআনের কথা অ্যাডভার্টাইজ করা হবে, এখান থেকে ডেলিভারি হবে ইনশাআল্লাহ। কোরআন হাদিসের বাইরে আমরা কথা বলতেও রাজি না শুনতেও রাজি না, এই কথা বলে না কেন? মান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। এই বাংলাদেশ এখনো কোরআনের বিচার যেহেতু কায়েম নেই, এই জন্য আমরা ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি পাচ্ছি। আরে 15.5 বছর তো ইতিহাসই পাল্টিয়ে ফেলেছি। মানুষকে বিচার ব্যবস্থায় যে এইরকম নিজস্ব করে রাখে দুনিয়ার কোনো দেশে এইটা নেই, শুধু বাংলাদেশ ছাড়া। সুতরাং যারা এটা করেছিলেন তাদের এই শাসন ও বিচারেই তাদের এখন বিচার করা যাবে। 165টা মামলা হয়েছে যিনি পালিয়েছে তার নামে। আপনারা জানেন আমার নামে মাত্র 2টা মামলা ছিল, 3টা বছর বিনা কারণে এই মিথ্যা মামলা দিয়ে ওরা আমার জেলে রেখেছে। 2টায় যদি 3 বছর হয় 165টায় কয় বছর হওয়া লাগবে? এরপরও যে উনি মাঝে মাঝে বলে যে আমি পাশে আসি চট করে চলে আসবো, আপনার লজ্জা আছে? আমি সারা দেশের মানুষকে বিনা কারণে 2টা 3টা 5টা 7টা আমি জেলখানায় এক একজনের মামলার সংখ্যা শুনতাম 313টা 533টা। কি গো, কি গণনা করে কি করি মামলা? আমারা বলছিল যে আমরা যা বলতে বলি এগুলো যদি না বলেন তাহলে 50টা মামলা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ, এইটাই চলছিল দেশে। এর একটাই মাত্র কারণ, কোরআনে কারিমের বিচার ব্যবস্থা এই দেশে ছিল না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা চাই দেশে যদি নবীর এই কথা অনুযায়ী ন্যায় বিচার অবশ্যই, কোরআন ছাড়া বিকল্প কিচ্ছু নেই। আপনি যাই মনে করেন আর যাই বলেন, অমান আমিলা বিহি উজরা, যারা কোরআনের আমল করবে আল্লাহ তাদেরকে পুরস্কার দান করবে। অমান দাআ ইলাইহি হাদা, কোরআন দিয়ে মানুষকে ডাক দিলে আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখবে। আমরা হেদায়েতের উপরে থাকতে চাই না? বলেন বলেন, এটাকে আমি বানাচ্ছি? যদি সত্যি হেদায়েতের উপরে থাকতে চান শুধু জোব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে তসবি টিপলে থাকতে পারবেন না। আপনাকে জীবনের উপরে রিস্ক নিয়ে হলেও কোরআনের দিকে মানুষকে ডাক দেওয়া লাগবে, নয়তো আপনি থাকতে পারবেন না। অনেকে মনে করে আমি মসজিদের সভাপতি, আমি হেদায়েতের উপরে নেই মানে? আরে ভাই, আপনি তো মসজিদের সভাপতি গাইবান্ধা, আর আবু সাহেল ছিল মসজিদের সভাপতি কাবা শরীফে, আপনি কি তার চাইতে বড় মসজিদের সভাপতি? এই জন্য হেদায়েতের উপরে থাকতে গেলে সাফ কথা, এটা পরিষ্কার কথা, আপনাকে কোরআন দিয়ে মানুষকে ডাক দিতে হবে। কি দিয়ে বলেন তো? কোরআনের দিকে ডাক দেওয়া মানুষ এদেশে কম না বেশি? না নেই, অধিকাংশ মানুষ আমরা কোরআন দিয়ে ডাকতে জানি না, কারণ তো জানি না, ডাকবো কি দিয়ে? নবীজিকে জন্য আল্লাহ জানিয়েছেন ইয়াহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রব্বিক, হে রাসূল আপনাকে আমি যে কোরআন নাজিল করলাম এইটা আপনি প্রচার করেন। মানুষকে যদি ডাক দিতে চান আপনি কোরআনের দিকে ডাকবেন। ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাগ তার রিসালাতা, কোরআনে কারিম দিয়ে যদি আপনি ডাক মানুষকে না দেন, কোরআন যদি প্রচার না করেন, আপনি যেন রেসালাতের দায়িত্বই পালন করেননি। বলেন নাউজুবিল্লাহ,
যার জীবনে রেসালাতের দায়িত্ব পালন হয়েছে পঙ্খানুপঙ্খানু 100% গ্যারান্টি পাওয়া গেছে তার সাথীদের কাছ থেকে। বিদায় হাজের ভাষণে নবীজি 27 মিনিট বক্তব্য দিয়েছিলেন, ইতিহাস হয়ে আছে ওইটা। কিয়ামত পর্যন্ত মানুষ এই ভাষণের কোল কিনারা করতে পারে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরা অনেকেই 1.5 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা কথা বলি, আমাদের কথায় কোনো মাল থাকে না। অথচ নবীজির মাত্র 27 মিনিট কি বলেছিলেন এমন, এই 27 মিনিটে কিয়ামত পর্যন্ত মানুষ চিন্তা ভাবনা করে এখনো শেষ করতে পারেনি, পারবেও না। এটা আমাদের কথা হোক অল্প, এখান থেকে শিক্ষা যেন আমরা বেশি বের করতে পারি, আল্লাহ সেই তাওফিক আমাদের দেন, বলেন আমিন। তাহলে আমার মূল কথা ছিল কোরআনে কারীম প্রচার করা লাগবে, নির্দেশ কার? আরো জোরে, উনি যে প্রকাশ করেছিলেন এটা প্রমাণ সাথীরা দিয়েছে। বিদায় হজের ভাষণে বলেছিলেন আল্লাহ আমাকে যা দিয়েছে আমি কি তোমাদের কাছে এটা পৌঁছাতে পেরেছি? 1,14,000 মানুষ তার সামনে ছিল, সবাই এক বাক্যে জবাব দিয়েছে, হে রাসূল আপনি শুধু প্রচার করেননি, প্রমাণ করে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন। তিনি আকাশের দিকে আঙ্গুল তুললেন, যেই জায়গায় দাঁড়িয়ে শেষ ভাষণ দিয়েছিলেন হিজাবালে রহমতের উপরে দাঁড়িয়ে, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশের দিকে হাত তুলে বললেন, মাবুদ তুমি সাক্ষী থাকো, এরা সবাই আজকে ঘোষণা দিচ্ছে যে আমি পৌঁছিয়ে দিয়েছি, তা না আমি শিখিয়ে দিয়েছি, তুমি দয়া করে কিয়ামতে এই দায়িত্ব সম্পর্কে আমাকে আর জিজ্ঞাসা করবা না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, পৃথিবীর প্রতিটি মানুষ দায়িত্বশীল, যে যেই দায়িত্বে আছে কিয়ামতে আল্লাহ তাকে ওই দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবে। এটা জন্মের পর থেকে আমরা অনেকে শুনেছি, আল্লাহর কসম যদি এটা আজ বাস্তবে আমরা যে যে জায়গায় আছি দেখাতে পারতাম, এই বাংলাদেশে আজ ঋণের বোঝায় সরসরিত এখন, এইটা আমাদের দেখতে হতো না। নবীজি নবুয়ত পাওয়ার পরে যেদিন বাড়িতে এসেছিলেন, এই ভালো করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলি না, ওই কানে হাত দিয়ে সোর করে আমি মোসানবের কাহিনী ধরব, 2 ঘন্টা আপনি শুনলেন, বাড়ি যাওয়ার সময় মোসা এ পুরুষ না মহিলা বলতে পারেন না, ওটা আমার দরকার নেই, আপনি 5 মিনিট শোনেন যেন 10টা শিক্ষা সেখান থেকে পাওয়া যায়, কথা বুঝতেছেন? স্ত্রীকে বলেছিলেন সাম্মিলুনি ইয়া খাদিজা, হে খাদিজা আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা ওই দিন বলেছিলেন হে আমার স্বামী ভয় পাবেন না, তিনি কিন্তু মুসলমান ওই সময় হননি, কারণ এখনো পর্যন্ত ইমানের দাওয়াত পাননি, এই কারণে তিনি ইব্রাহিম নবী আলাইহিসসালামের ধর্ম মেনে চলতেন, তিনি হানিফ। হযরতে আবু বকর, ওয়ারাকা ইবনে নাওফেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেকগুলো মানুষ ওই জামানায় প্রকাশ্য তারা মূর্তি পূজা করেনি, কিন্তু হানিফ, দিনে হানিফ মেনে চলতো তারা। তিনি যেহেতু এখনো শেষ নবীর ইমানের দাওয়াত পাননি, এজন্য বলেছিলেন হে আবুল কাসেম, হে কাসেমের পিতা আপনি ভয় পাবেন না, কাল্লা কখনোই না, আল্লাহি আল্লাহর কসম মাই খুশি কাল্লাহ আবাদান, ওই আল্লাহর কসম দিয়ে বলছি কখনো আল্লাহ আপনাকে অপদস্থ অপমান ভয় এগুলো দেখাবেন না, ভয় দেখাতে পারে যে বিষয়গুলো দিয়ে ওইগুলো আপনার কাছে আসবে না। 1 নম্বরে জিন পরিভূত বেদনিসা বলি আমরা, এগুলো দিয়ে আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারেন না, আপনাকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ করবেন না, আপনি কেন ভয় পান? কথা বলার আগেই হযরতে খাদিজা গ্যারান্টি দিয়েছিলেন কাল্লা কখনোই না। প্রশ্ন আসতে পারে তিনি তো মুসলমান এখন হয়নি, তাহলে আল্লাহর নাম ডাকলেন কি করে? দেখেন এতটুকু একটা বাক্যে হযরতে খাদিজা 2 বার আল্লাহর নাম উচ্চারণ করলেন, কাল্লা আল্লাহি মা ইখসি কাল্লাহু আবাদান, কয়বার বলেন না কেন? তিনি এখনো মুসলমানই হননি,
ইমানের দাওয়াতই পাননি। ওই দিনে হানিফ ইব্রাহিম আলাইহিসসালামের ওই ধর্ম অনুসরণ 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 এভাবে আসছিল, পাইটো পাই উনি ওইটা মানতেন, আদর্শ ইমানের দাওয়াত না পেয়েই তিনি ছোট বাক্যে আল্লাহকে দুইবার স্মরণ করলেন। এ বাংলাদেশে বহু মানুষ আছে 14 বার হজ করেছে, এখনো পর্যন্ত আল্লাহর নাম নিতে কেমন যেন করে। এ পৃথিবীতে সবচাইতে বড় আল্লাহর নাম যেটা আল্লাহু আকবার, এর চাইতে বড় নাম আছে আর? বলেন বলেন। এই শব্দটার সাথে অনেকের বিরোধ। এই শব্দটা 15.5 বছরে বহু মানুষ বলার চেষ্টা চালিয়েছে, অথচ এই বিদায় নেওয়া জালেমেরা এই শব্দটাকে বলেছে এটা জামাত ইসলামের শব্দ। আমি নিজের মুখে হাসান মাহমুদের নাম কে দিয়েছে আমি জানি না, এর নাম হবে হাসাও মাহমুদ, খালি হাসায়। ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, কে ওরে ডক্টরেট ডিগ্রি দিল সেটাও এক পাগল। ওর মতো মাতাল মানুষকে ডক্টরের ডিগ্রি দেওয়া ঠিক হয়নি। 15.5 বছরে যারা এই জালেমকে সবচাইতে বেশি নাড়াচাড়া দিয়েছে তার ভেতরে এই লোকটা একটা, এখন সুর পাল্টিয়েছে। কয়েকদিন আগে এখন বলছে আমরা গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য বিএনপির সাথে যোগ দিতে রাজি আছি, পিটিয়ে সোজা করা দরকার সব। বিএনপি তো 15.5 বছরে এইটাই চাচ্ছিল যে ফিরিয়ে নিয়ে আসেন, ওইটা এটা ধ্বংস করার পেছনে যারা মাস্টার মাইন্ড হিসাবে কাজ করেছে এই হাসাও মাহমুদ একজন। শয়তান দেখছে আর তো তলায় মাটি নেই, যা করেছি করেছি, দেখি এখন কোনো কায়দায় কাজ হয় কিনা। তারেক জিয়া অত পাগল না, বাস্তবতা এইটা, যা করেছেন আমার সাথে তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাই আর ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন এই দুইজনে ছিল, কি করেছেন তাদেরকে? একটা যুবক মানুষ পিটিয়ে পিটিয়ে তার মাছ আর হাড় পর্যন্ত নষ্ট করে ফেলেছেন। বিএনপির বহু মানুষ আমি পেয়েছিলাম জেলখানায় 313টা মামলা মাথায় নিয়ে ঘুরতেছে, যদি সরকার পরিবর্তন না হয় তো ওই সমস্ত লোক এখনো জেলে থাকা লাগবে। বলেন তো আপনি হিসাব করতে পারেন 313টা মামলা, আমার দুইটাই তাই মাজার কাঠি ক্ষয় হয়ে যায়। 313টা কবে হাজির হবে, কবে জামিন পাবে, কবে বের হবে? জামিন যদি দিয়ে দেয় হাজিরা তো দেওয়া লাগবে মাসে মাসে, মাসে মাসে হাজিরা দিতে হলেও তো 1 মাস না 1 বছর চলে যাবে খালি হাজিরা দিতে। কি জুলুমটা করলেন তখন আপনার গণতন্ত্র উদ্ধার হয়নি, এখন আসতেছেন নতুন করে। আমার মনে হয় এই ফাঁদে যদি কেউ পা দেয় ওহদের ময়দানের মতো বিপর্যয় পড়বে। ওহদের ময়দানের কথা এখানে আছে যারা কে না জানে, প্রথম দিকে তো বিজয় এরকম এই 24 সালের আগস্টের 5 তারিখের মতো হয়ে গিয়েছিল, যখন আমরা দেখলাম যে না কিছু সাহাবায়ে কেরাম গনিমতের মাল কোড়াতে ব্যস্ত হয়ে গেছে নবীজির ওই কথাকে ওভারটেক করে, তখনই তারা বিপদে পড়িস, এমন বিপদে শেষ পর্যন্ত কিছু মানুষের জীবন পর্যন্ত দেওয়া লেগেছিল। যারা পালিয়ে গেছে ওরা কিন্তু বসে নেই, কয়েকদিন পর পরেই দেখবেন এই ছাত্রলীগের যে সাবেক সভাপতি সাদ্দাম, এখন তো ছাত্রলীগ নেই, নিষিদ্ধ দল একটা, কথা বলছে না কেন? পুলিশের আইনসি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ দল তো নিষিদ্ধই, অন্যান্য সংগঠন যেমন নিষিদ্ধ, যারা এই যে হিজবুত তাওহীদ হিজবুত তাহরির আইএস চাই বলেন, এগুলোর কাজকর্ম দেখলে যেমন জনগণ ধরিয়ে দেয় পুলিশে নিয়ে যে মামলার ধারা আছে তাদেরকে আটক করে রাখে। বাংলাদেশে যদি কেউ ছাত্রলীগ পরিচয় দেয় তারও কিন্তু ওই মামলা হবে। যেন বড় আশা নিয়ে এবং দরদ নিয়ে বলছি আমরা যারা আছি এই দেশে এখন, ওই 14 দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম, কি কথা বলেন না কেন? 14 দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম, সে যেভাবেই হোক, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। গত পরশু দিন আমি জামালপুরে ছিলাম, আমার ডক্টর
বাবা সাইফুল ইসলাম সিদ্দিকী আমার বিশ্ববিদ্যালয়ের স্যার, মানে আমার আগে কথা বলার সময় বলছিলেন, ভাইরা আমার, বোনেরা আমার, আমির হামজা 3 বছর জেলখানায় ছিল আর আমরা 15.5 বছর বাইরের জেলখানায় ছিলাম। জিনিস তো একই, শুধু আমি আটক অবস্থায় ছিলাম, আপনার ছাড়া ছিলেন, কিন্তু সবই ছিলাম জেলে, শুধু 14 দল বাদ দিয়ে। এই কথা বলছেন না কেন? ওরা ছিল জান্নাতে, আর ওদের গৃহপালিত যে দল ছিল তারাও পীড়ায় জান্নাতে ছিল, মাঝে মাঝে একটু করত, এখন তারা ফুসে উঠতেছে, ওর নামে করা জায়গা পাও না। আহ্বান জানাবো এই 14 দল বাদ দিয়ে, বাকি আমরা যা আছি এই দেশে সব যেহেতু মজলুম, আর এ দেশটা এখন উহুদের ময়দানের মতো কায়েম হয়ে গেছে, বিজয় এসেছে, এটা টিকিয়ে রাখার জন্য নবীর ওই কথাকে অক্ষরে অক্ষরে পালন করা লাগবে, সিমেন্টেড হয়ে যাওয়া লাগবে মায়ের সন্তানের মতো। অন্তত মজলুম যারা সব এখন এক, যদি আবার আপনি দুনিয়ার কোন স্বার্থের দিকে মুখ ফিরান দেখবেন বিপর্যয় চলে এসেছে। আর এই যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এইটা যদি একবার হাত ছাড়া করে ফেলেন, অন্তত 100 বছরের ভেতরে আপনি এ দেশকে পিছিয়ে ফেলবেন। আমার এখানে মূল শিক্ষা দেওয়ার বিষয় ছিল এইটা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মুসলমান হননি কিন্তু বাক্য বলতে গিয়ে আল্লাহর নাম বললেন কয়বার, আরো জোরে। আপনার কি হয়েছে? আপনি মুসলমান দাবি করেন, বাবা মা মুসলমান, আপনি আল্লাহু আকবারের শব্দ বলতে চান না, কোন কারণে? এটা তো আমি নিজে বানাই, নিসরা বানি ইসরায়েলের শেষ শব্দ এটা, ওয়াকা বেরু তাকবীর, তোমরা যদি তাকবীর দাও ভগবানের নামে দিবা, কার নামে? ওয়াকা বেরু তাকবীর বলেন আল্লাহু আকবার। নবীজি কম্বল গায়ে দিয়ে শোয়াছিলেন, নবীজিকে ডাক দিলেন, আয়ুহাল মুদাসসির, হে কম্বলওয়ালা ওম দাঁড়িয়ে যান, ফাংজির মানুষদেরকে সতর্ক করেন। নবীজি বললেন আমি কাকে দিয়ে সতর্ক আরম্ভ করব? বিশ্বনবীকে আল্লাহ কোরআনে কারিমে আয়াত দিয়ে জানিয়েছিলেন, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার সতর্ক করা লাগবে নিজের নিকট আত্মীয় স্বজন দিয়ে। এবার আল্লাহ তাকে ডাক দিয়েছিলেন, যখন আপনার নিকট আত্মীয় স্বজনকে সতর্ক করবেন আপনি, রব্বাকা ফাকাব্বির, আপনি রবের নামে তাকবীর দেবেন, কার নামে? অ বাংলার মুসলমানের রেকর্ড হচ্ছে শুধু এই গাইবান্ধা সুন্দরগঞ্জে, এটা নিয়েই, এটা এখন লাইভ চলছে, তাম দুনিয়ার মুসলমানরা দেখতেছে। আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি আমাদের এই অনুষ্ঠানগুলো যখন লাইভ হয় ওইগুলো ওই দেশের ভাষায় রূপান্তরিত হয়ে ওরা ইংরেজিতে, কেউ উর্দুতে, কেউ হিন্দিতে দেখতেছে। আমরা যেমন বাংলায় কথা বললে বুঝি, ওরা ওই ভাষায় রূপান্তর করে শুনতে পাচ্ছে। 175 কোটি মুসলমান এখন আমার সামনে, তামাম দুনিয়া মিলে 257টা রাষ্ট্রে কম বেশি যেখানে মুসলমান আছে, 175 কোটি সামনে নিয়ে আমি আহ্বান জানাচ্ছি, আল্লাহ পাক বাদ দিয়ে কারো বড়ত্বের ঘোষণা দিতে আমরা রাজি না। জীবনে তাকবীর যদি দিয়ে থাকেন বলবেন আল্লাহু আকবার, কথা বলেন না কেন? এ কথার সাথে একমত নেই আপনি? এটা যদি কেউ দ্বিমত করে ওর জানাজার নামাজ দরকার নেই, কারণ আমি জানাজার নামাজ পড়াবো কি দিয়ে? আল্লাহু আকবার না, এটাই মানে না। এই শব্দের ভেতরে সূক্ষ্ম 2টা জিনিস আছে, প্রথম আল্লাহু আকবার রনে আল্লাহু আকবার রু আছে। আকবার শব্দটাকে ভেঙে আমি যত টুকরা টুকরা করতে পেরেছি, আমি কয়েকটা জিনিসের ভেতর থেকে পেয়েছি। 1 নম্বরে সূরা বাকারা, 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে আছে ব্যাখ্যায় দেওয়া, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎসকে আল্লাহ, আরো জোরে আল্লাহ,
এখানে কত মানুষ আমরা বসে আছি আমার আশপাশ দিয়ে, এই যে এ মানুষের এখনো পর্যন্ত বিশ্বাস এইটা যে ক্ষমতায় বসাতে পারে জনগণ না, এটা আল্লাহু আকবরের সাথে মেলে না, এর সাথে সাংঘর্ষিক। ক্ষমতায় বসাতে পারে শুধু আল্লাহ, এক কথা বলেন না কেন? আপনি আল্লাহু আকবর বলে নামাজ পড়বেন, এর বাস্তবে নিয়ে যাবেন না। আপনার ওই সেজদা নেওয়ার জন্য কি আল্লাহ বসে আছে? আল্লাহ দেখতে চায় আপনি আল্লাহু আকবর ঠিক রাখেন কিনা। সুতরাং যারা এই বিশ্বাসে এখনো আছেন, ক্ষমতার উৎস জনগণ, আপনি কিন্তু বাস্তবিক অর্থে মুশরিক। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। নেন আমার ভুল ধরেন, আমি যে পর্যন্ত বললাম এ পর্যন্ত ভুল ধরেন তো দেখি। ভুল যদি ধরতে না পারেন আমাকে এই মুহূর্তে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন হাদিস চিন্তা ভাবনা করে পড়বেন না, কেউ বললে আপনি মানবেনও না। কি হয়েছে কি আপনি বলেন, কি হয়েছে না? আপনি জাহান্নামে যাবেন আর আপনাকে আমি যেতে দেবো মানে? আপনি আমার ভাই, ছয়টা হাত আছে আপনার উপর আমার, আপনি জাহান্নামে যেতে চাইলেও আমি দিতে চাই না। দরকার আমি পা ধরে ঠ্যাং ধরে যেভাবে হোক আমি আটকাবো আমার সাধ্য মতো। আমি কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি, এই যে কোরআন হাতে নিয়ে বলছি, এদেশে বহু মানুষ এই শিরিক করার কারণে জাহান্নামে চলে যাচ্ছে। এটা তার চিন্তা বিশ্বাস আকীদার শিরিক। যারা বলে ক্ষমতার উৎস জনগণ মুশরিক, এই কথা বলছেন না কেন? এই চিন্তা ভাবনা আপনাকে এখনো পাল্টাতে হবে। আপনাকে আমি লেখাপড়া করার জন্য তথ্য দিচ্ছি, সূরা এটা নাহালের ভেতরে আছে, 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আছে, 12 নম্বর লাইনে আছে, 32 নম্বর আয়াত। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবীনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আমি যত তাফসীর পড়েছি বাংলাদেশে এই আয়াতের উপরে, তাইয়্যিবীন এটা মানে খালি পোশাকের পবিত্র না, কে জানো এই পোশাকটা আমারে দিল দেখতে তো ভালোই লাগছে। শুধুমাত্র এই পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না, তাইয়্যিবীন এই শব্দে মুফাসসিরুল ইকরাম প্রায় 28টা অর্থ দিয়েছেন। না এইগুলো পবিত্র করা লাগবে। আজ এই দেশে কিছু আলেম আছে খালি আকিদার ভুল ধরে, ও নিজের আকিদা যে অপবিত্র ওই দিকে ওর খেয়াল নেই, কথা বলেন না কেন? আপনি যা পড়ে আলেম হন, আপনার ওই কিতাবের ভেতরে হাজারো আকিদার গলত আছে, আর আপনি আন্দাজে একজনের ওপরে আকিদা আকিদা নিয়ে আপনি আন্দাজে মানুষকে যে ছোট করার চেষ্টা করেন, আল্লাহকে ভয় করেন, আপনার কি অবদান আছে ইসলামের উপরে? আর যার ভুল ধরেন তার অবদান আপনি গুনেও শেষ করতে পারবেন না। এই জন্য আহ্বান জানাচ্ছি আপনাকে আমি হাতে পায়ে ধরে, কারো ওপরে কোনো দোষ দিতে হলে অথেন্টিক ভাবে আপনাকে আগে জানা লাগবে। জানদাসে কোনো দোষ যদি তার উপরে মিথ্যা চেপে বসে, কেয়ামতে এইটার জন্য আপনি ধরা খেয়ে যাবেন। আর আমার মনে হয় এই কারণটা আজ বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের সবচাইতে বেশি। সাবধান, শিরিকের এই বিশ্বাসে যারা আছেন তারা অপবিত্র। যখন মারা যাবেন ফেরেশতারা কিন্তু এসে বলবে, ফালকাবু সালামা মা কন্না না আমালু মিন সু বালা ইন্নাল্লাহ আলিমুম বিমা কুনতুম তা'মালুন। গাইবান্ধাবাসী, আমি একটা বিষয় ক্লিয়ার করার জন্য পর্যন্ত এসেছিলাম, সেটা হচ্ছে আল্লাহ পাক ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস নয়। যেহেতু এই দেশে এই আকিদায় এই বিশ্বাস এই চিন্তা নিয়ে অনেকেই চলেন, সেই জন্য আমি সতর্ক করলাম, যদি এরকম গলত চিন্তা কারো থাকে বিশ্বাস থাকে আপনি এখনই তওবা করে ভালো হয়ে যাবেন, আশা করছি আপনি বুঝেছেন। খাদিজা দ্বিতীয় নম্বরে বলেছিলেন, ইন্নাকালা তাসিলুর রহিমা, আপনি ভয় পান কেন? আপনি তো পৃথিবীতে রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন, রেহেম মানে রক্তের সম্পর্ক, মায়ের বাচ্চা দানিকে বলা হয় রহিমা।
আপনি মানুষের রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন, আপনি ভয় পাবেন না। খাদিজার এই কথার দ্বারা প্রমাণ হয়, দুনিয়ায় যারা মানুষের সম্পর্ক ঠিক রাখবে তাদের কোনো ভয় নেই, আল্লাহ তাদের অন্তর থেকে সব ধরনের ভয় তুলে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? হ্যাঁ, একটু খেয়াল করবেন এদিকে, যেই মানুষগুলো পৃথিবীর ময়দানে রক্তের সম্পর্কগুলো আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখবে, যত বেশি অটুট করবে তাদের অন্তর থেকে যত রকমের ভয় আছে ভীতি আছে তুলে দেবে কে? আরো জোরে বলেন। আপনাকে আমি একটা প্রশ্ন করছি, নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলবেন। এই হাদিস শোনার পর নবীজি বললেন, যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের ভয় নেই, যারা পালিয়ে গেল ভয়তে না আনন্দে? বলেন বলেন। হাদিস অনুযায়ী তাহলে তারা আমাদের সম্পর্কগুলো ঠিক রাখেনি, কথা বলেন না কেন? আরে ভাই, আমরা তো আর বাইরের লোক ছিলাম না, আমরা আপনার আত্মীয়, আমরা কেউ বউ বলতাম, কেউ আপা বলতাম, কেউ ভাবি বলতাম, অন্তত আমার খুলনা বিভাগ আমরা নাই বউ বলতাম, আপনারে রংপুর বিভাগের লোক তো আপনারে ভাবি বলত, কথা বলেন না কেন? আপনি ভাবি হয়ে দেবরদেরকে রেখে পালিয়ে চলে গেলেন, অবশ্যই আপনি সম্পর্ক ঠিক মতো রাখেননি। হাদিস অনুযায়ী তো তাই হয়, যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে না তাদের ভেতরে ভয় তৈরি করে দেয় কে? এত ভয় পেয়েছেন দুপুরের খাবার খাবেন সে সময় পেলেন না, অন্তত গোপন জিনিসগুলো যদি লুকিয়ে রাখতেন তাও তো দেবতাদের এখন মুখ থাকত, আপনাদের বিভাগের মান সম্মান নষ্ট করে ফেলেছে। এমন এমন জিনিস ছেলেমেয়েরা যা পেয়েছে ওকে দেখানোর মতো মুরব্বী মানুষ কি বলবো একটা হাজি সাহেব, কিন্তু দুঃখ পাচ্ছি এই 4-5 দিনের ভেতরে উনি এখন বিশ্বের বিভিন্ন মোড়ল, বিশেষ করে ট্রাম্প আল্লাহরে অলি, এ পাশ করার পরে দেখছি কারো কারো যৌবন ফিরে এসেছে, উনি অনেকে এটা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে, এটা ডাহা মিথ্যা কথা। এই 15.5 বছরে নির্বাচন হয়েছে, কোন শয়তানও বলতে পারবে? আপনি যদি ঘোড়াকেও জিজ্ঞাসা করেন, তো ভাই আপনি তো ঘোড়া, বলেন তো এই 15.5 বছরে কি নির্বাচন বাংলাদেশে হয়েছে? ও হাসবে। ঘোড়া যদি আশপাশে বান জিজ্ঞাসা করে দেখেন, ঘোড়া পর্যন্ত হাসে, আর আপনি এখন বিশ্বে ছড়াচ্ছেন আমি নির্বাচিত ছিলাম, মান সম্মান দেশের যা ছিল আপনি আরো ডোবাচ্ছেন, কারণ সারা বিশ্বের এখনো অনেকেই জানে যে এদেশে তো নির্বাচন হয়নি, কথা বলেন না কেন? এই মিথ্যা কথা ছড়িয়ে নিজের যেমন বদনাম হচ্ছে, আপনি একটা হাসি মানুষ মিথ্যা কথা বলছেন বলেন, আমাদেরও তো বদনাম হয়ে যাচ্ছে, সারা দুনিয়া মনে করবে যে বাংলাদেশে যারা বাস করে ওরা মনে হয় এরকম মিথ্যাবাদী, কি ওর প্রভাব পড়ে না? আমি এই রমজানে উমরায় ছিলাম, মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম ওই যে বদরের ময়দানে আবু জেহেলের কবর দেখতে যাওয়ার জন্য, শুনি নাম শুনে বললাম দেখে আসি, তো গাড়ির ভাড়া মারাঠি মিটানোর পরে আমার বলছে, ইয়া হাজিউল হজ্জাত আইনা বিলা দুকা, ও হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ? ওই মদিনার বাসিন্দা, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি যেই বলেছি যে তুমি বাংলাদেশ আমার বলছে হারামি, হারামি বলেন মানে আপনাকে বলি না, আপনার দেশে যে দায়িত্বে আছে ওরে বলিস, বলো ঠিক আছে আপনি বলেন আপনার সাথে আমি দুই লাইন বেশি বলছি বলেন, তখন ওই দেশটা স্বাধীন হয়নি রমজানে। আমার মনে হয় এখন গেলে আরে হারামি ডাক শোনা লাগবে না, কিন্তু এই কয়েকদিনে আপনি যা করছেন আবার দেখেন কোনো দেশে যে আবার হারামি শোনা লাগে কিনা আল্লাহ জানে, এত মিথ্যা কথা বলে আপনি কি কি করতে পারবেন? তামাম দুনিয়া সেখানে জানে যে 15.5 বছরে বাংলাদেশে নির্বাচন হয়নি, কোন মুখে বলেন যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে? আমার 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করলো, আমি 3 বার ভোট দিতে পারি, 1 বছর নয় জেলে ছিলাম আমি পাইনি, বাকি 2 বার তো পাওয়ার কথা, 154 জন আল্লাহ রাস্তায় করে ফেললেন, আর 1 বার দিনের ভোট রাতে করে ফেলবেন,
দিনের ভোর যে রাতে হয়েছে এটাকে আমি বানিয়ে বললাম? আমার সাথে এক ওসি ছিল, উনি আমারে বলছে, হুজুর আপনার নাম শুনেছি এই জন্য ফাঁসের এই কন্ডেম ছেলে আসলাম দেখা করার জন্য। ঠিক আছে, বলেন যে আমি একটা তওবা করেছি, দেখেন তো হয়েছে কিনা। কে তওবা? যে যে নির্বাচন গেল ওই সময় আমি বাইরে ছিলাম, ওই যে নুসরাত হত্যা মামলার একজন ওসি ছিল না, ফেনি এই লোকটা আমার বলছে আমি তওবা করলাম। রাত 12টার পর থেকে আমার যা কনস্টেবল আছে, আমার এসআই আছে, এএসআই আছে, দারোগা যা আছে, এদেরকে সাথে নিয়ে রাত 12টার পর থেকে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করল। এই দেখেন কোরআন শরীফ আমার সামনে, এইভাবেই বলছি। ফজর পর্যন্ত কাজ শেষ করলাম, বাক্সগুলো ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম, গোসল করলাম, অজু করলাম, দুই রাকাত নামাজ পড়লাম, এবার বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা হয়েছিল, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন? আরে ভাই, আস্তাগফিরুল্লাহ তো মানুষ পড়বে, ওই মানুষ যারা আল্লাহর কাছে দোষ করেছে। আপনি তো দোষ করেছেন হামজার কাছে, এক কথা বলেন না কেন? 3.5-4 লাখ মানুষ লাগে একটা এমপি বানাতে, তার আপনি একবারে সব রায় দিয়ে দিয়ে আমরা যে ভোট দেবো সে সময়ও দিলেন না। আপনার এই তাওবা হয়নি? যদি তাওবা করতে চান, যাদের যাদের কাছে অধিকার নষ্ট করেছেন আগে তাদের কাছে স্বীকার করেন। আজকে একটা কথা শুনেন, তাওবা হচ্ছে ওইটা আপনি অপরাধ করবেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। কথা বুঝতেছে? বাংলাদেশে এই যে 15.5 বছরে যারা অপরাধ করেছেন, কেউ গুমের সাথে, কেউ খুনের সাথে, কেউ আয়না ঘরের সাথে, কেউ মিথ্যা মামলা দিয়েছেন, কেউ ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছেন, কেউ চাঁদাবাজি করেছেন, নাকি এই এলাকায় এগুলো হয়নি? হয়নি মানে এই যে এটা সাক্ষী, এটা যে জেনেছিলাম আমার সাথে বলেন, এরকম হাজারো মানুষের এই 15.5 বছরের জীবনটা অতিষ্ঠ করে দিলেন, আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি, দোষ করেছেন আমাদের কাছে। এখন যদি বলেন আমি আস্তাগফিরুল্লাহ পড়বো না, আপনার মাফ হবে না। আপনি আগে এই 18 কোটি মানুষের কাছে যান, বলেন যে আমি ভুল করে ফেলেছি, যদি এরা বলে ঠিক আছে মাফ করে দিলাম, কিন্তু আমার যে ক্ষতি হয়ে গেল এই ক্ষতিপূরণ দিন। আমার এই যে বাবার প্রায় 32 লাখের উপরে আপনি টাকা নিয়েছেন, খালি বলতো যে মামলা দেব 50টা, আমার বাবা তো গ্রাম্য মানুষ, ভয়ে টাকা দিয়ে দিত, একবারেই নিয়েছে 10 লাখ। আরে 3 বছরে 33 বারের উপরে মামলা খালি তুলতে আছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, তুলতে থাকে। যারা মামলা চালায় ওদের জিজ্ঞাসা করেন তো এক একটা মামলা 3 বার তুলতে অন্তত 50-60 হাজার টাকা করে এক একবার যায়। এই টাকাগুলো নিয়েছেন, এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। মাঝে মাঝে এখন আমার এই যে মামলার যে আয়ু আছে, মামলা যেহেতু আমার সব খারিজ হয়ে গেছে, আমারে বলছে হুজুর আমারে মাফ করে দিন। মাফ আমি করবো, আগে টাকা ফেরত দিন, টাকাটা ফেরত দেন, আর 3 বছর আমার মতো ফাঁসির কন্টেম ছেলে থাকেন। আমি আয়না ঘরে ছিলাম 10 দিন, কি অবস্থা মানুষের, এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, মাথার চুল, দাড়ি, গোপ, মানুষের জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। একটা মানুষকে 24 ঘন্টা এই যে পায়ের ভেতর দিয়ে হাত দেয়, এই ভেবে এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওখানে হাত লাগানোর পর আবার আটকিয়ে দেয় হ্যান্ডকাপ দিয়ে। আরে ভাই, 10-15 মিনিট থাকলে তো পিঠ ব্যথা হয়ে যায়, 24 ঘন্টা 1.5 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যায়, পারলে খান না পারলে ফেলে দিই। তো ফেলে দেবেন করে, ও তো 1-2 দিনের ব্যাপার না, 10 দিন এক জায়গায় ফেললে এতগুলো হয়ে যায়, ও তো আর এক পছন্দ ধরবে, পরিষ্কারও করে না। ওই শুধু বিভিন্ন দিবস আসলে জানতাম যে আজকে মনে হয় কিছু হচ্ছে বাইরে। আমি তো তাও 10 দিন আমার পিঠে ব্যথা হয়ে গেছে, যে লোকটা আজ 8 বছর আছে, 10 বছর আছে, 14 বছরের লোক পেয়েছি আমি। কত বছর আপনার কল্পনায় আসবে 14টা বছর এইভাবে বসে থাকা? মুফতি ফখরুল আমার সাথে ছিল, বলছে হামজা ভাই আপনার সাথে কি হয়েছে আমি জানি না, আমি দেখতাম ওই কন্ডেম সেলের ভেতরে হাত পা ছেড়ে দিয়ে ষাটপাট হয়ে শুয়ে আছে, কি গো এভাবে থাকেন কেন? বলছে ভাই আমার যেভাবে বেঁধে রেখেছিল
দেড় মিনিট সময় দিত, দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য, বাকি সময় আমি এভাবে বাধা থাকতাম। শুয়ে থাকা যে কি নিয়ামত, এখন আমি টের পাচ্ছি। এদের সময় যখন পেয়েছি খাওয়া দাওয়া বন্ধ, পরে খাবো, আমি একটু শুয়ে থাকি। কেউ কেউ এই আঙ্গুল দিয়ে, এত বড় বড় নখ, আঙ্গুল দিয়ে খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে লিখে রেখেছে মোবাইল নাম্বার দিয়ে, ভাই যদি একটু বাইরে যেতে পারে এ নাম্বারে একটু জানাবেন যে আমি বেশি আছি। আমি 14 বছর হয়ে গেল দুনিয়া আসি, জানি না, অথচ মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া মানুষ চলাফেরা করছে, ঢাকার মুখে হালকা হালকা আওয়াজ পাওয়া যায়। আপনি মানুষ, মাঝে মাঝে একা একা থাকতাম, যখন ভাবতাম আল্লাহ এই যারা দায়িত্ব পালন করে গেল, এই যে রাত 12টায় এক দল আসে, ধর 6টায় যায়, এরা তো বাইরে যেয়ে অন্তত এদের সাথে চলাফেরা করে, এরা ভাত খায় কি করে বাইরে, এরা স্বামী স্ত্রীর ব্যবহার করে কি করে, এদেরকে বিবেক নেই, ও জালেম নাই তো আসে না সবসময়, এরা তো সবসময় আসতেছে, চোখ কালো কাপড় দিয়ে আমারে বেঁধে দিল, পেছনে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে, ডান্ডা বেড়ি পাওয়ার সাথে দিয়ে মাথায় মোটা দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছে, 11 ঘন্টা টাঙিয়েছে আমারে, আর বাকিগুলো তো আমি জানি না। চায় রক্ত নামাজ আমি আন্দাজে ইশারায় পড়েছি, কারণ জানি না যে এটা কোন সময়, এমন মানুষ ওখানে আসে পড়ে, ও জানে না যেটা কোন বছর কোন মাস কি বার কয়টা বাজে কিচ্ছু জানে না, 24টা ঘন্টা মনে হচ্ছে কবরের ভেতরে আছে। এই অপরাধগুলো আপনি করলেন, আপনার ইশারায় হয়েছে, আর আপনি এখন বলবেন আস্তাগফিরুল্লাহ, ইয়ে আর কি মারা জায়গা পান না, এদেশের 18 কোটি মানুষ আপনাকে মাফ করে দিলেও আমার ছোট মেয়েটা আপনাকে মাফ করবে না, এখনো পর্যন্ত স্বাভাবিক না, আমার কাছে আসতে চাই। 7 মাস বয়স হলে রেখে এসেছি, জীবনে কোনোদিন দেখি নাই। কি করেছিলাম আমি, আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি, আর আপনার সাথে মেয়ে ওকে তাকানোর মতো, এই জন্য যারা সেই অপরাধের সাথে জড়িত ছিলেন, মাফ পাওয়ার একটা রাস্তায় আছে, কোনো আস্তাগফিরুল্লাহ হবে না, একটা রাস্তা খোলা আছে, যার কাছে অপরাধ করেছেন তার কাছে যে স্বীকার করেন। কারো ব্যবসা বাণিজ্য 15 বছরে করতে দেননি, চাঁদাবাজি করেছেন, ঘর ভেঙে দিয়েছে, এই কথা বলছেন এখানে, আরে বাংলাদেশের সুন্দরগঞ্জে তো আরো বেশি হয়েছে, ভেঙে দেন না 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 কথা বলতে, যারা সে অপরাধ করেছিলেন, ভাই আমি আপনাকে বাঁচাতে চাই, ওই ঘন্টা মেমার্কা কথা, ওই প্রতারণামূলক কথা বলে আন্দাজে আপনাকে নিঃশ্বাস দিয়ে না, আমি বিশ্বাস করাতে চাই আপনি মুক্ত হতে পারবেন। আগে 15.5 বছরে যার যার সাথে যা করেছেন তার কাছে ক্ষমা চান, তার ক্ষতিপূরণ দেন, যার যা করেছেন তার ক্ষতিপূরণ দিয়ে দিন। সে যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম, তারপরে বলে আস্তাগফিরুল্লাহ। তারপরে একটা ভয়ঙ্কর কথা আছে, আপনি মাফ চাবেন, এই 15.5 বছরে অনেক মানুষ মরে গেছে, তার কাছে কি করবেন, একথা বলে দেখান। এই জন্য সালেমদেরকে টিকিয়ে রাখার জন্য যে যাই করেছেন ওই অসির মতো তারই কপাল পুড়িয়েছি। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এলে রক্তের সম্পর্ক যারা ঠিক থাকে না, তারা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়, ভয় তাদেরকে ঘিরে রাখে, এই জন্য পালিয়ে গেছি। ওনার কোন রক্তের সম্পর্ক ঠিক নেই, এ বিভাগে বাড়ি তার, শ্বশুর বাড়ি তার, স্বামীর সাথে যা করেছে আপনি তার আত্মজীবনী পড়েন, আমার মহায় স্বামীটা যে বেঁচে ছিল মরা মানুষ হয়ে বেঁচে ছিল, কোন কপালে আল্লাহ রংপুর বিভাগে পুত্র বত বানিয়েছিল আল্লাহ জানে, আর বিভাগ পায়নি বাংলাদেশে। 2 নম্বর কথাটা বলার জন্য আমি এ পর্যন্ত এসেছিলাম, আতাহমিলুল কাল্লা, এই এদিকে তাকান। নবীজি বলেন যে মানুষটা আমার স্ত্রী আমাকে শোনাচ্ছে, স্বামী আপনি ভয় পাবেন না, কারণ আপনি মানুষের বোঝা বহন করেন। কিসের বোঝা? কষ্টের বোঝা, ঋণের বোঝা, দুঃখের বোঝা, এগুলো আপনি বহন করেন, হালকা করে দেন, আপনি ভয় পাবেন না। এই হাত খাদিজাতুল কবরার কথা যারা বোঝা যায়, যারা মানুষের বোঝা হালকা করে দেয়, মানুষের বোঝা যারা বহন করে, তাদের আল্লাহ পাক দুনিয়ার ভয় তুলে দেয়। অথচ আপনি কি করলেন, আবু সাঈদ সহ 3732 জন মানুষ আপনার ইশারায় হোক আর ডাইরেক্ট ইনডাইরেক্ট হোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কথা বলেন না কেন, 2780 জন মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছে,
কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়িয়ে গেছে, আবার কুষ্টিয়ায় দেখলাম। এই মানুষগুলো তার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বোঝা না? বলেন বলেন, আপনি তো পালিয়েই গেলেন, তাই বোঝা দিয়ে গেলেন কেন? আপনার দলের লোক এত টাকা পয়সা মারিং কাটিং করে বাইরের দেশে পাঠিয়েছে, ঋণ বিশাল বোঝা দিয়ে গেলেন এই দেশে, ঋণের বোঝা। এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথায় 1,00,000 টাকা ঋণ। কিসের উম্মত দাবি করবেন আপনি? নবীজি বলেন, আমি আমার উম্মতদের বোঝা হালকা করি, আর এমন উম্মত বোঝা আরো আমাদের ভারী করে দিয়ে গেল। কথা বলে না কেন? সুতরাং সারা মানুষের বোঝা বহন করা দূরের কথা, বোঝা হালকা দা দূরের কথা, আরো বোঝা বাড়িয়ে দেয়, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, সে নবীর উম্মত হওয়ার দাবি করতে পারে না। 15.5 বছরে বহু পরিবারে বিভিন্ন কষ্টের, দুঃখের, হতাশার বোঝা আপনারা দিয়েছেন। যার পরিবারে 10টা মামলা দিয়েছেন, তার জীবনে যে কি একটা বোঝা আপনি দিয়ে গেলেন, সে ছাড়া আর কেউ বোঝে না। আমি 2টা মামলায় জর্জরিত হয়ে জীবন শেষ করে ফেলেছি। 8টা, 10টা, 15, 20টা, 100, 150, 200, 500, 33টা মামলা আমি পেয়েছি জেলখানায়। এক একজনের কি বোঝা দিয়ে গেলেন কষ্টের, দুঃখের, হতাশার। আপনাকে আল্লাহ ঠিক এইভাবে বোঝা দেবে, অপেক্ষা করেন। আমি খাদিজাতুল কোবরার কথা তুলেছিলাম এই কারণে, যারা আজ মানুষের উপরে কষ্টের বোঝা, ঋণের বোঝা, দুঃখের বোঝা, হতাশার বোঝা দিয়ে গেল, তারা আবার দাবি করে মানবতার কথা বলে, এদের মুখে মানবতার কথা মানায়, আরো জোরে বলেন মানায়। আমার বাঁচানোর সিস্টেম এইটা, যারা তাদের সিদ্ধান্তে, তাদের বিশ্বাসে, তাদের চিন্তা আছে তো নাই, আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে ধারণ করেন, আপনার জীবন কিন্তু পবিত্র হয়নি। আপনি মারা গেলে মুশরিক হয়ে মরবেন, আর মুশরিকদের জন্য অবধারিত জাহান্নাম। আপনাকে আমি বাঁচাতে চাই, আজকে থেকে বিশ্বাস পাল্টান। আপনি বলবেন, ক্ষমতার উৎস জনগণ, কে? আল্লাহ। ছোট্ট বাক্যটা পুরো জীবনটাই পাল্টিয়ে দেবে আপনার। যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, আমার বাবা হলে ওর মুখে লাঠি দিয়ে চলে আসবেন, কারণ বাবা জাহান্নামে গেলে আমি যেতে পারি না, এই কথা বলে না কেন? আপনাকে যাওয়া লাগবে জান্নাতে। কোথায় বলেন বলেন? এই আয়াতটা তার প্রমাণ। আল্লাযীনা তাতাওয়াফ্ফাহুমুল মালায়িকা, মরণের বিছানায় আসক কায় হোক, আপনি আছাড় খেয়ে পড়বেন না? পড়বেন না। যখনই আছাড় খেয়ে পড়বেন, তাজ্জিবিনা, ফেরেশতারা যখন দেখবে যে না, এর চিন্তা চেতনা, পোশাক আশাক, ব্যবসা বাণিজ্য, কর্ম, জীবন পবিত্র আছে, ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা শান্তি তোমার উপরে, প্রবেশ করো, উদখুলুল জান্নাত, ওই যে জান্নাত দেখা যাচ্ছে প্রবেশ করো, বিমা কুনতুম তামালুন, এই ধরনের কাজই দুনিয়ায় তোমরা করেছিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতটা যেন আমাদের জীবনে একেবারে সেট করে দেন, বলেন আমিন। কোরআনে কারিম থেকে 6,666টি আয়াতের ভেতরে একটা আয়াত পড়েছি, সূরা নূর 30 নম্বর আয়াত। এটা পারিবারিক জীবন দিয়ে সাজানো। সেদিন আমার একটা গল্প মনে পড়ছিল, একটা লোক লিখেছে মেসেজে, আমার বউ সুন্দরী, এদিকে তাকান, এর সাথে রিলেটেড এই জন্যে শিক্ষার জন্য বলছি, আমার বউ অনেক সুন্দরী, প্রথম প্রথম তার আমার ভালোই লেগেছে, আমি অফিস ছুটি করে তাড়াতাড়ি শেষ করে বাড়িতে আসতাম, সময় দিতাম, কিন্তু একটা সন্তান হওয়ার পর থেকে আমার আর তার ভালো লাগে না। দিকে তাকান, আমার আর ভালো লাগছে না তার কাছেও যদি মনে বলে না, অফিস শেষ করে এসেছে, যখন আমাকে চাহিদা দেয় তখন আমি বলি আমি ক্লান্ত, অথচ আমি ক্লান্ত না, আমি সব ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগে না। অনে আমার এই লিখেছে যে ভাই কি করা যায় দেখেন তো, সব কিছুই আমার ভালো ছিল, হঠাৎ আমার পাল্টিয়ে পাল্টিয়ে এখন মন বলছে পরকীয়া প্রেম করি, আমার মন বলছে আমার এই বউটার কাছে আর সময় আমি না দেই, যেহেতু বাচ্চা হয়ে গেছে আমি ছেড়েও দিতে পারছি না, শুধু আশেপাশে চিন্তা আমার মনের ভেতরে, অনঙ্গ অর্ধ অনঙ্গ নাচ দেখে দেখে আমি সময় কাটাই। আমি ওনারে কয়েকটা পরামর্শ দিয়েছিলাম, প্রথমটা বললাম এক কাজ করেন, সূরা নূর 30 নম্বর আয়াতটা একটু ফলো করবেন, যদি কথা দিতে পারেন আপনার এই রোগ আমি ভালো করতে পারবো।
আমি উদাহরণ হিসাবে শুধু ওনাকে বলছি না, গাইবান্ধার এই সব মানুষকে উদ্দেশ্য করে বলছি, যাদের আজ নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ নেই, অন্য মেয়ে লোকের প্রতি পরকীয়া প্রেমের আকর্ষণ বেড়ে যাচ্ছে, অলঙ্গ অর্ধ অলঙ্গ নাচ গান নিয়ে যারা সবসময় ব্যস্ত থাকতে মনে চাচ্ছে, বাইরের মেয়েদের প্রতি যাদের আকর্ষণ বেশি তাদেরকে বলছি, সূরা নূরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকালাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে, নজরকে হেফাজত করে, দুই নম্বরে তাদের লজ্জা স্থানকে হেফাজত করে রাখে। এই দুইটা কাজ যদি কন্টিনিউ কিছুদিন করতে পারে, আমার আল্লাহ নিজের পক্ষ থেকে কয়েকটা জিনিস তাকে দান করবেন। এক নম্বরে আল্লাহ তাকে মন মানসিকতার দিক থেকে পবিত্র করে দেবেন, অবশ্যই আল্লাহ সব খবর রাখেন যা তারা করেন। এটা বাংলা অর্থ ছিল। ওনাকে আমি দুইটা শর্ত দিয়ে দিয়েছিলাম যে আপনি একটা মাস আমার সময় দেবেন, বেগানা কোন মহিলা যে 14 জন মহিলা আছে এই মহিলা বাদ দিয়ে বাকি বাইরের কোন মহিলাকে আপনি লোলুপ দৃষ্টি দিয়ে দেখতে পারবেন না, তাদের সাথে মোবাইলে কথাবার্তা বলা, এমনকি উলট পালট যে কথাগুলো আমরা বলি স্বামী স্ত্রীর ভেতরে এরকম কোনো কথা কারোর সাথে আপনি বলবেন না। 14 থেকে 15 দিন পরে রিপ্লাই দিচ্ছে, আমি যার সাথে সুখে পড়েছিলাম পরকীয়া প্রেমে সে আমাকে কল দিয়েছিল কয়েকবার, কিন্তু আপনার এই দুইটা শর্ত, চোখ নিম্নগামী করা এবং লজ্জা স্থানের হেফাজত করা, এই কথা মনে হবার সঙ্গে সঙ্গে আমি ওই কল আর রিসিভ করি নাই, ছেড়ে দিয়েছি। ও কয়েকবার কল দিয়ে দিয়ে যখন রিপ্লাই পাইনি সেও বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় নম্বরে বাইরের মহিলাদের দিকে চোখ পড়লে একটা আলাদা আবেশ আমার ভেতরে তৈরি হতো, হ্যাঁ এটা মানুষের ভেতরে তৈরি হবে, এটা স্বাভাবিক। সূরা আলে ইমরান 14 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, সুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, দুনিয়ায় আমি আকর্ষণীয় করে দিয়েছি, লোভনীয় বস্তু বানিয়ে দিয়েছি, শোষিত করে দিয়েছি 7টা জিনিসকে, তার ভেতরে 1 নম্বরে নারী। আমাদের যিনি আদি পিতা হযরতে আদম আলাইহিসসালাম, হযরতে আদম আলাইহিসসালাম পর্যন্ত হযরতে হাওয়াকে দেখার পরে প্রথম দিন তিনি তাকিয়েছেন এবং ধরতে গিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, না আদম তাকানো যাবে না, ধরাও যাবে না। এটা নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ, এটা কিন্তু সেই প্রথম দিক থেকে। ও আমাকে এইভাবে লিখেছিল যে কয়েকদিন দেখি মাঝে মাঝে যারই পড়েছ কেন নিজের পর ছাড়া ওটা আরো সুন্দর মনে হয়, এটা শয়তান জাল হিসাবে ব্যবহার করে আপনাকে ধোকা দেয় এই চোখকে। আমি খালি ওই দুইটা কথা মনে করতাম যে আমার লজ্জা স্থানকে হেফাজত করা লাগবে আর চোখকে নিম্নগামী করা লাগবে। এই পদ্ধতি অনুসরণ করে দেখলাম না, ওদিকে আর মন থাকছে না, বাড়িতে আসলাম। এই যে কিছুদিন এই 14-15 দিনের ভেতরে মেয়েদের প্রতি আকর্ষণ আমার এই আমল করার কারণে সব যেন অদৃশ্য শক্তির কারণে নষ্ট হয়ে গেছে। বাড়িতে এসে স্ত্রীরকে নাম ধরে ডাক দিলেন, ঈশা, নাম ছিল ঈশা। ডাক দেওয়ার পরে আমার কাছে এসেছে, তাকে আমি আদর যত্ন চা যতটুকু মায়া মহাব্বত দেখানো দরকার দেখালাম, তাকে বললাম এই এই ঘটনা ঘটেছিল, শুকরিয়া আদায় করলাম আল্লাহর কাছে, মহান আল্লাহর দুইটা অসাদ মাত্র এই পুরুষ যারা আমরা আছি। এরপরে রায়ত আল্লাহ নারীদের কথা দিয়েছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইলা আখিরি আয়াত।
পুরুষ এবং নারীদের তাকানো এবং লজ্জা স্থানের সীমানা আমার আল্লাহ এই দুইটা আয়াতের ভেতরে যেভাবে কমপ্লিট করে দিয়েছেন, আজ আমাদের এই অবক্ষয়যুক্ত সমাজকে যদি সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে হয় আল্লাহর কসম এই দুইটা আয়াত 100 ভাগ কার্যকর। আমাদের আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে এখানে অন্য কোনো জাতির লোক নেই, আমরা মুসলিম, আমার এই চোখ যেটা নিষিদ্ধ ওই দিকে আমি তাকাবো না। কথা বলেন না কেন, এটা শুধু মেয়ে লোক না, মোবাইলে এমন এমন দৃশ্য আছে যেটা দেখলে নিজে আনন্দ পায় কিন্তু অন্য দেখলে লজ্জা পায়, এমন দৃশ্য নেই। আর কথা বলেন না কেন, এই দৃশ্য এখনই ডিলিট করে দেবেন আল্লাহর ভয়ে। 2 নম্বর, আপনার লজ্জা স্থান যেখানে ব্যবহার করা দরকার ওই জায়গা বাদ দিয়ে বাকি কোনো জায়গায় ইচ্ছা জাগলেও জাগবেন না, সেখানে যেতে পারবেন না। আপনি সিদ্ধান্ত দৃঢ় যদি নেন দেখবেন আপনার স্ত্রীর প্রতি মহব্বত বেড়ে যাচ্ছে। আল্লাহ নিষিদ্ধ জিনিসকে যদি কেউ বয়কট করে বৈধ জিনিসের প্রতি আল্লাহ তার আকর্ষণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, বলতে পারেন নাই আমরা আজ পরকীয়া প্রেমের দিকে ঝুঁকি এই কারণে উল্টা পাল্টা জিনিস মাইরে দেখতে দেখতে চোখকে আল্লাহ নষ্ট করে দিয়েছে, তখন আপন আসল জায়েজ জায়গাগুলো আর ভালো লাগে না। আমি সহ যারা এখানে এসেছি পারিবারিক জীবনটা যদি সত্যি জান্নাত বানাতে চান আপনার এই চোখের দৃষ্টিটা ঠিক করবেন এবং লজ্জা স্থান যেটা এটা হেফাজত করে রাখবেন। আমি সহ যারাই আসলাম আল্লাহ আয়াতটা আমাদের জীবনে সেট করে দাও, এটা নারী এবং পুরুষ উভয়ের জন্য সমান। এখনো পর্যন্ত মোবাইলে যাদের বান্ধবীর নাম্বার আছে, যাদের প্রকিয়া প্রেমিকার নাম্বার আছে, এক ফোনে ডিলিট করে বাড়ি যাবেন, এখন থেকে মরণ পর্যন্ত কল দিয়ে দিয়ে মরে গেলেও আর কল ধরবেন না। আমার মনে হয় এই এলাকায় রোগ নেই, সত্যি করে এই ব্যান্ডেলের নিচে কোরআনের মঞ্চের উপরে দাঁড়িয়ে বলেন তো পরকীয়া প্রেমী আছেন কারা, হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ স্যার, এই এলাকার মনে হয় লিটনের ফ্ল্যাট নাম দিয়েছে মানুষ মনে হয় এমনি না। আপনারা গাইবান্ধার সুন্দরগঞ্জ কিন্তু অনেকে চেনে না, কিন্তু লিটন সাহেবকে সারা দুনিয়া আছে, যে কাজের জন্য চেনে সেইটাই তো বলছিলাম, আর আপনারা বলছেন না, তার মানে একই মিথ্যা কথা নাকি? আশা করছি এইরকম গোনার কাছে কেউ থাকলে দুনিয়া আখেরাতে 6টা ক্ষতি হয়ে যাবে আপনার, চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে, এবাদত বন্ধ কি কবুল হওয়া বন্ধ হয়ে যাবে, মরণের সময় বেঈমান হয়ে মরবেন ঈমান পাবেন না। আল্লাহ আমাদের পারিবারিক জীবনের যে দুইটা ঔষধ দিলেন, আমি সহ প্রত্যেকে আজকে থেকে চোখের হেফাজত করব, যেখানে দেখা যায় নেই জীবনে যত কিছু মন চাক অন্তত আর তাকাবো না। দেখবেন 8-10 দিন 15 দিন এভাবে ব্যয় করেন, উনি তো 40 দিনের টার্গেট দিয়েছিলেন, 15 দিনের ভেতরে আপনাকে আল্লাহ সংশোধন করে দেবে। আর লজ্জা স্থান এইটা যেন যেখানে সেখানে ব্যবহার না হয়, যেখানে যাওয়া দরকার ওই জায়গায় দেবে। আল্লাহ আমাদের তাওফিক দিন, আমিন। আমার মনে হয় নামাজ আর 2-3 মিনিট আছে, আপনারা এখনই নামাজ পড়ে নেবেন। আমি জেলখানায় বসে বসে বই লিখতাম, ও যে গাড়ি আছে পুরুষদের জন্য ওখানে বই পাওয়া যায়, মেয়েদের জন্য আছে, শিক্ষিত মানুষরা যাওয়ার সময় ওই গাড়ি থেকে নিয়ে যাবেন, অনেকগুলো তথ্য দিয়েছি, কাছে লাগবে ইনশাআল্লাহ, অবশ্যই নিয়ে যাবেন, মেয়েদের জন্য আছে, কি সমস্যা? যারা টাকা পয়সা নিয়ে এসেছিলেন দেওয়ার জন্য দেননি, কমিটির বিভিন্ন জায়গায় লোক আছে দিয়ে যাবেন, ব্যাগ দেওয়া আছে বা ওই যে ড্রাম দেওয়া আছে, অবশ্যই দিয়েছেন, মাহফিলের খরচ ওঠে নাই নাকি, অবশ্যই দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে যে কথাগুলো বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা চালিয়েছি, সহজ ভাবে আমাদেরকে বোঝার তাওফিক দাও। আজকের এই আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে এই যুবকদেরকে তুমি কবুল করে নাও, আগামীতে এই মাহফিলটা কোরআনের ইজ্জতে আরো বিশাল আকারে কবুল করে নাও। আল্লাহ তাআলা তুমি যাই করো করো, দুনিয়াতে আমাদের সব কিছু মিটিয়ে দাও, আখেরাতে আমাদেরকে তুমি বিপদে ফেলো না। আজ থেকে মরণ পর্যন্ত আমাদের চক্ষুকে হেফাজত করা, লজ্জা স্থানের হেফাজত করার যে ঔষধ দিয়েছো এটা প্রয়োগ করার তৌফিক দাও। আমাদের ব্যক্তি পরিবার আর সমাজ আমরা এগুলো থেকে গণামুক্ত থাকতে চাই।
জেনা সহজ হয়ে গেছে, মুখের জেনা, হাতের জেনা, চোখের জেনা, হৃদয়ের জেনা, লজ্জা স্থানের জেনা, এই জেনা থেকে আমাদেরকে তুমি বাঁচাও। আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা আজলা নসিব করো। যত মেহমান আজকে এসেছি আল্লাহ, শুধু ওই 14 বাদ দিয়ে মাজলুম আমরা যারা আছি, জামাত বিএনপি সহ যত মাজলুম দল এদেশে আছে, প্রত্যেকটি মাজলুমকে কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এলাকায় মাটির নিচে কত মানুষ কমি আছে আল্লাহ, এই মানুষগুলোকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। রব্বুল আলামিন 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত সারা এই দুনিয়া থেকে বিদায় নিল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, নারী পুরুষদেরকে তুমি শাহাদত কবুল করো। আইলে তারা অনেকেই দোয়া চেয়েছেন, অপভাই দোয়া চাই মাঝে মাঝে, আল্লাহ তুমি তার সন্তানটাকে সুস্থ রাখো। যারা তার জিয়ার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি সহি সালামতে আবার দেশের সম্পদ দেশে ফিরিয়ে দাও।